Hello everyone, today I will discuss about extension range of ammeter. आज का भी डिस्कस करूँगा একটা ammeter के কি ভাবে তার রেঞ্জটা এক্সটেনশন করা হয়। তো এখানে কি লেখা রয়েছে? If ammeter measure 5 ampere, but that ammeter we want to extend range of 20 ampere. অর্থাৎ একটা ammeter যদি 5 ampere পর্যন্ত measure করে এবং আমি extend করতে চাই 20 ampere পর্যন্ত। extend মানে হচ্ছে কারেন্টের যে ভ্যালুটা সেটা আমি বাড়াচ্ছি, 5 ampere যেটা ammeterটা measure করছিল সেটা আমি রেঞ্জটাকে এক্সটেন্ড করছি 20 ampere পর্যন্ত। যদি অ্যামিটারটা আমার ভ্যালুটা আমি যদি দেখতে চাই বা ওই অ্যামিটার দিয়ে আমি 20 ampere পর্যন্ত যদি মেজার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি অ্যামিটারটাকে কিভাবে এক্সটেনশন করব? তো ফর দ্যাট উই হ্যাভ টু শান্ট দ্য অ্যামিটার বাই রিকোয়ার্ড রেজিস্ট্যান্স। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, একটা অ্যামিটারের প্যারালালে একটা শান্ট আমি লাগাব। তো এখানে দেখা যাচ্ছে এই যে এটা অ্যামিটারের একটা আমি ভেতরে যে পার্টসটা সেটা আমি ড্র করেছি, এটা হচ্ছে আরএম অর্থাৎ মিটার কয়েল, আরএম হচ্ছে মিটার কয়েল। তো ফার্স্ট হচ্ছে কি যে এই যখন আমার শুধু অ্যামিটারটা মানে আমি এখানে শান্ট করিনি অর্থাৎ যখন আমি প্যারালাল রেজিস্ট্যান্স লাগাইনি তখন অ্যামিটারটা জাস্ট একটা মিটার কয়েল থাকে এবং সেই দিয়ে কারেন্ট পাস করে। আর এখন এটাকে আমি কি করছি, এক্সটেনশন করছি। এক্সটেনশন করার জন্য আমি কি করছি, তার প্যারালালে আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করছি যেটা হচ্ছে আমার আরএসএইচ, যেটাকে বলা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স। ছবিতে এখানে তাই করা রয়েছে যে মিটার কয়েলের প্যারালালে আরেকটা রেজিস্ট্যান্স আমি লাগাচ্ছি যেটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স। এরপরে কি হচ্ছে, এই এই যে ফার্স্ট যে কারেন্টটা আমার পাস করছিল আইএ সেটার আরেকটা ভাগ আমার আইএসএ যেটা আমার আরএসএ দিয়ে পাস করছে। অর্থাৎ এখানে যে টোটাল কারেন্ট এখন যেটা ড্রন করছে আই সেটার একটা পার্ট আমার আইএ যেটা মিটার দিয়ে পাস করছে এবং আরেকটা পার্ট আইএসএ যেটা আমার আরএসএ দিয়ে পাস করছে। তাহলে আমার এখন টোটাল যে কারেন্ট সেটা আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আই এম প্লাস আই এস এইচ। তো আগে আমার যখন আমি আর এস এইচ অ্যাড করিনি তখন আমার কারেন্ট ছিল শুধুমাত্র আই এম, শুধু মিটার কারেন্টটা, কিন্তু এখন আমার কারেন্টটা আমার ইনক্রিজ কত করে কত হচ্ছে আই এস এইচ, অর্থাৎ আমার কারেন্টের ভ্যালুটা এখন কিন্তু ইনক্রিজ করছে। তো এই যে আমি একটা আমি রেজিস্ট্যান্স প্যারালালে লাগাচ্ছি যেটা হচ্ছে আর এস এইচ, তার ভ্যালুটা কত হয় আই এম আর এম বাই আই এস এইচ। এটা আমি কি করে পাই, এটা যেহেতু আমার এই যে কয়েলটা এবং এটা এই দুটো যেহেতু প্যারালালে রয়েছে তাই ভোল্টেজ ড্রপটা আমার কি হয় সেম হয়, প্যারালালে আমার ভোল্টেজ ড্রপ একই হয়। তো এখানে আমি ভোল্টেজ ড্রপ এখানে কত হচ্ছে আই এম আর এম, এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে আই এস এইচ আর এস এইচ, অর্থাৎ কি আই এম আর এম ফিজিক্যাল টু আই এস এইচ আর এস এইচ। এখান থেকে আমি আর এস এইচ এর ভ্যালুটা বের করছি আই এম আর এম বাই আই এস এইচ, সেটা এখানে ছুট করেছি আর এস এইচ ইজ ইকুয়াল টু আই এম আর এম বাই আই এস এইচ। অর্থাৎ আমি শান্টের যে রেজিস্ট্যান্সটা অ্যাড করে আমি এক্সটেনশন করছি অ্যামিটারের রিডিংটা তার ভ্যালুটা আমি কী করে পাবো, মিটার কারেন্ট মিটার রেজিস্ট্যান্স বাই শান্ট কারেন্ট দিয়ে। তো এই যে শান্ট রেজিস্ট্যান্স সেটা কিসের তৈরি হয়, ম্যাঙ্গানিনের তৈরি হয়, শান্ট রেজিস্ট্যান্সটা আমার ম্যাঙ্গানিন ওয়্যারের তৈরি হয়। তাহলে এভাবে আমরা একটা মিটারের যে রিডিংটা অর্থাৎ 5 অ্যাম্পিয়ার থেকে যদি আমি এক্সটেনশন করে 20 অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ার যদি আমি বাড়াতে চাই তাহলে আমি কি করব, মিটারের অ্যাক্রসে বা মিটারের প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করব, তাহলে আমার কী হবে কারেন্টের ভ্যালুটাকে আমি ইনক্রিজ করতে পারব। তো আশা করি তোমরা কীভাবে অ্যামিটারের এক্সটেনশন করা যায় তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।